আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে 20 থেকে 25 হাজার টাকা কাটমানি চাওয়ার অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলুফার ইয়াসমিন ও তার স্বামী আবু সুফিয়ান এবং উপপ্রধান আবু ইয়াসমিন ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মনিরুল আলম সহ 4 জনের বিরুদ্ধে। আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বারকে বললাম যে দাদা আমাদের ঘরটা করে দেন, তো বলছে কি যে 20 থেকে 30 থেকে 35 হাজার টাকা দেবো, ঘর করে দেবো। আমরা বললাম যে পয়সা নেই আমাদের কাছে, তাহলে আমাদের কি ঘর হবে না? না হবে না, টাকা দিলে টাকার বিনিময়ে ঘর হবে। আমরা প্রধানকে জানালাম, প্রধানও সেই কথা বলছে, উপপ্রধানকে বললাম, উপপ্রধানও সেই কথা বললো। আমরা লাস্ট আমরা বিডিওর কাছে গেলাম, বিডিও বললো কি যে তোমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার আছে, প্রধান আছে, ওদেরকে যা ফুসলা ফাসলা কাজটা করে নাও। তা আমরা ফের আবার রিটার্ন আসলাম, আবার ফের গেলাম বিজয়ের কাছে, তখন বিজয় বলে ঠিক আছে আমি করে দেবো, আমাদের তো লোড ফোড সব করে দিলো। আবার ফের যখন বিজয় বল আমরা বিজয় বললো কি প্রধানকে যে আমি প্রধানকে ফোন করেছি, তোমরা যাও যোগাযোগ করো, কাজ তোমাদের হয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে আমরা যাচ্ছি। ফের আবার প্রধানকে বলছি, মেম্বারকে বলছি, তো বলছে কি তোমাদের কাম হবে না, হ্যাঁ তোমরা যদি বেশি উত্তেজিত করো তোমাদের এমন ব্ল্যাক লিস্টে ফেলবো, কোথায় যায় তোমরা ছাড়াতে পাবে না। আমাদেরই গ্রাম পঞ্চায়েত, আমাদেরই ব্লক, আমার ই পুরা পশ্চিমবঙ্গ আমাদেরই, তোমাদের কোনো ক্ষমতা নেই, তোমরা কিছু করতে পারবে না। কে কথা বলছে? এগুলো মেম্বার, প্রধান, এই উপপ্রধান এগুলো বলছে। হ্যাঁ পঞ্চায়েত সমিতি বলছে যে এত টাকা লাগবে, তাহলে তোমাদের কাম হবে, না হলে কাম বলে কোনো লাভ নাই। তো আপনারা টাকা দিতে পারেননি? না আমরা টাকা দিতে পারিনি, এই জন্য আমাদের ঘর হয়নি। তো এমনি আমরা কি দলক না আপনারা? আমরা খাটাখুটি করি, আমরা কংগ্রেস পার্টি করি, তো হচ্ছে বারবার ওদেরই ভাবতে হবে, এখন ওদেরই বুঝতে পারছি। কাটমানি তো 30-35 হাজার টাকা চাচ্ছে। তো আপনারা মুখ্যমন্ত্রীকে ভেবে জানিয়েছেন? জানাবো, এখন তো জানাতে হবে লাস্ট, এটা এটা ডিসিশন পরে না হলে আমাকে জানাতে হবে। এই 4 জনের বিরুদ্ধে বিডিও এসডিও জেলা শাসকের দফতরে লিখিত অভিযোগ জানিয়েছেন কমলাবাড়ি সোনাপুর ও তালগাছি গ্রামের 14 জন উপভোক্তা। আমাদের এই পিএম এর ঘর এসেছিল কিনা, তো আমাদের লিস্টটা আমরা যখন ঘর চাইতে গেলাম তখন আমাদের কাছে মানে কাটমানি চাইলো 30-35 হাজার করে। কারা চাইলো? এই মানে টিএমসির মেম্বার, পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতির মেম্বার, তারপরে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান এরাই। তারপরে যখন আমরা দিতে পারলাম না, গরিব মানুষ খেটে খাওয়া মানুষ, তখন ওরা আমাদের লিস্টটাকে আউট করে দিল, আউট দেখিয়ে দিল বুলাকে। তখন বুলাকে দেখিয়ে তখন আমাদের প্রাক্তন প্রধানকে দিয়ে আমরা কোনোরকম বুলাক থেকে লিস্টটা উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা প্রথম তো সভাপতির কাছে মানে ব্লক সভাপতির কাছে আমরা মানে কপি জমা দিই, তাতে আমাদের কিছু কাজ হয়নি। তখন আমরা আমাদের প্রাক্তন প্রধান সাহেবকে দিয়ে আমরা তখন বিডিও সাহেবের কাছে অভিযোগ জানাই, ওখানেও আমাদের কপি জমা হলো। তারপরে বিডিও সাহেব আমাদের রেজিস্ট্রেশনটা মানে করিয়ে দিল আর কি। করিয়ে দেওয়ার পরে ফের এরা এই পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েত সমিতির মনিরুল ইসলাম, তারপরে ইসমাইল প্রধান, শফিকুল ওর প্রধানী, এরা তখন মানে বিডিও সাহেবকে চাপ দিল। তখন বিডিও সাহেব বলল যে আমি আর আমি যেটুকু কাজ করার করে দিয়েছি আমরা প্রধান সাহেবের কাছে আপনারা যান। আমি সাহেবের কাছে গেলেন, প্রধান সাহেব তখন আমাদের ইনকোয়ারি করালো, ইনকোয়ারি করার পরে ফের বলছে যে 40-30 হাজার না দিলে তোমাদের ঘর করবো না। আমরা গ্রামবাসী অভিযোগে আছি মোটামুটি না 8 জন। বিডিও বিজয় গিরি সাংবাদিকদের কিছু বলতে চাননি, তিনি জানান ঘর দেওয়ার দায়িত্ব পঞ্চায়েত প্রধান ও সদস্যদের। কর্মাধ্যক্ষ মনিরুল আলম জানান অভিযোগকারীরা সকলেই অবস্থা সম্পন্ন ব্যক্তি, তদন্ত করে তাদের নাম বাদ দেওয়া হয়েছে। কারণটা এটাই যে আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেটা আমরা পিএমওই নামে জানি, সেখানে একটা কিছু নিয়ম আছে যে যাদের পাকা বাড়ি থাকবে বা যারা বৃদ্ধশালী বা যারা কোনো বড় যানবাহন আছে তারা কিন্তু পাবে না। আমাদের গ্রাম পঞ্চায়েতে প্রায় 2000 লোক ইতিমধ্যেই প্রায় পিএমওই এর আওতায় পেয়ে গেছে। এটা প্রায় শেষের দিকে মানে একদম শেষ টার্মে এসে দেখা যাচ্ছে কিছু লোক যাদের বাড়ি আছে, পাকা বাড়ি আছে, চাকরি করে বা ট্রাক্টর বাড়িতে আছে, জিসিপি আছে, তারপরে ওরা বারেবারে আবেদন করছে। আমাদের কাছে যখন আসলো যে আমাদের পিএমওই ঘরটা করা হোক, আমরা বললাম আমরা এটা করতে পারবো না। তারপরে ওরা বিডিও সাহেব কাছে বিভিন্ন জায়গায় জানিয়েছে, বিডিও সাহেব নিজে থেকে ইনকোয়ারি করে দেখেছে এদের নামে পিএমআই অলরেডি মানে পাকা বাড়ি আছে, ট্রাক্টর আছে, জেসিবি আছে, আপনাকে যদি আমি নাম্বারগুলো দিয়ে দিই
আর আপনারা দেখতে পাবেন অনলাইনে আরটিও লাইনে গিয়ে দেখতে পাবেন ওদের নামে ট্রাক্টর বা জিসিবি বা অনেক বৃত্তশালী ব্যক্তি। তারপরে আমরা যখন ওদের কাছ থেকে যখন মানে টাকা নিতে অস্বীকার করি এবং ওদের কাজটা আমরা যেহেতু নিয়ম বাইরে আমরা কাজ করবো না বলে আমাদের নামে বিভিন্ন জায়গায় অভিযোগ করছে। এমনও ব্যক্তি আছে যারা অভিযোগ করেছে তাদের তাদের মধ্যে দুইজনকে অলরেডি বিডিও সাহেব এলিজিবল করে দেওয়া হয়েছে, তারপরে অভিযোগ করছে আমাকে দেওয়া হয়নি। আপনাকে আমি আইডি নাম্বারটা দিয়ে দিতে পারি যে দুইজন ব্যক্তির কিন্তু অলরেডি বিডিও সাহেব করেছে, তারপরে অভিযোগ করছে। আরও একজন আছে এখানে, কয়েকজন আছে ওদের মধ্যে যাদের যারা হয়তো 2011 সালে ছিল কিন্তু এখন তাদের এখানে ভোটার কার্ড নেই, আধার কার্ড নেই, মানে এখান থেকে অন্য জায়গায় চলে গেছে, তাহলে তো এখানে দেওয়ার এখতিয়ার প্রধানের নেই, দিতে গেলে তো আবার অন্য অভিযোগ আসবে। আরেকটা যেটা হলো যে একজনের দেখলাম একজনের নাম একজনের নাম মোহাম্মদ আলম কিন্তু ওর নাম অন্য ছিল 2011 সালে, ও মাইনর কিন্তু ওই ঘর নাম মানে ওই ঘরটা নেওয়ার জন্য ও সমস্ত আধার কার্ড ভোটার কার্ড নতুন করে আধার কার্ড বানিয়েছে, নতুন করে ভোটার কার্ড বানিয়েছে, তো বলছে ওই ব্যক্তিটা আমি কিন্তু ওর দুটো আইডি প্রুফ। আপনার আপনি 2009 সালের ভোটার লিস্ট দেখেন, 2011 সালের ভোটার লিস্ট দেখেন, তাহলে দেখবেন ওই নামে কিন্তু ওই লোকটা ছিল না, কিন্তু হঠাৎ করে দেখছি পরে ওই নামটাতে ঢোকার জন্য কিন্তু নতুনভাবে আইডি প্রুফ বানিয়ে। মালদা থেকে দেবাশিষ পালের রিপোর্ট, আনন্দ বার্তা।